প্রচন্ড বাতাস বাহিরে, এই গাছগুলো যেভাবে লড়তেছে এতে করে বুঝতে পারতেছেন যে কতটা বাতাস, তাই না? বাহিরে আজকে প্রতিদিনের মতো সকালে না, এখন হয়েছে বিকেলবেলা। তো আমি বিকেল থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। তো এখন আমার ম্যাডামের মেয়ে ঘুম থেকে উঠছে, তো আমি ওরে হালকা পাতলা একটু নাস্তা বানাই দিমু। তো রুটি শেষ হয়ে গেছে, এর জন্য আমি পরোটা বের করলাম ফ্রিজ থেকে, রেডিমেড পরোটা। আমার ম্যাডাম কিনে আইলা, ফ্রিজে রেখে দিছে, আমাদের যখন ইচ্ছে হয় তখন আমরা খাই। আর সাথে দুইটা ডিম ভেজে দেবো, সবসময় তো দেই না। তো আজকে ম্যাডাম বলতেছে একটু ডিম টিম ভাইজা, একটু নাস্তাটা দে যদি আর কি খায়, কারণ বাচ্চারা কিন্তু প্রতিদিন একই জিনিস খেতে পছন্দ করে না। তো ম্যাডাম বলতেছে একটু চেঞ্জ কর। তো আমাকে আচ্ছা ঠিক আছে, তো এখন আমি ডিমগুলা ভাজবো আর কি। তো হ্যাঁ, পরবর্তীতে আমি যে নাস্তাটা দিছি বিশ্বাস করেন ও খায় নাই, যেমনকার নাস্তা আমি দিছি হেমনকার নাস্তাই রয়েছে, পরবর্তীতে আমি ফেলাই দিছি। শুধু ওই শুধু চা খাইছে, হালকা করে একটু চা খাইছে। তো এখন আমি ওই চুলার মধ্যে ডিম কি বলে থুকু থুকু, মানে রুটিটা ভাইজা, তারপর আমি ডিমটাও ভেজে ফেলবো। তারপরে আমার এই সাম্বোসা বানাতে হবে, সেগুলোর আয়োজন করতে হবে। আর চুলাটা খুবই খারাপ হয়েছে, কেউ কিছু মনে করবেন না, পরিষ্কার করে ফেলবো। আর আমার ম্যাডাম এমনই একজন মানুষ, আমি যদি চুলা যদি সারা বছরও যদি পরিষ্কার না করি একটা বারও বলবো না যে জন্না পরিষ্কার কর। তবে আমার ম্যাডাম কিন্তু এরকম আগে ছিল না, ঠিক আছে? আসলে সময়ের সাথে সাথে না মানুষ পরিবর্তন হয়ে যায়, এটা একদম বাস্তবতা। এটা নিয়ে পরে একটা সময় কথা বলবো। তো আমার এই দিক দিয়ে নাস্তাটা তৈরি করি। আমি যখন সৈদরপে আসব তখন আশেপাশে কিছু কিছু প্রতিবেশী ওনারা বলতো সৌদিয়ান ছেলেরা এমন, সৌদিয়ান পুরুষরা এমন, এইটা করে ওইটা করে কাজের মেয়েদের সাথে, এগুলা বলতো। তো আমার মাথার মধ্যে না ওই জিনিসগুলো সারাক্ষণ ঘুরতো, আর মনে মনে ভাবতাম আচ্ছা ওনারা তো বাস্তবে দেখে নাই, তাহলে ওনারা না জেনে না শুনে কিভাবে এগুলো বলতেছে, তার মানে ওনাদের মন মানসিকতা নোংরা। আমি আমার বিশ্বাস এরকম কিছুই না, কারণ ভালো মন্দ দুনিয়াটার মধ্যে আছে, প্রত্যেকটা দেশের মধ্যেই ভালো মন্দ মিলে এই দেশ পৃথিবী, তাহলে এই পৃথিবী থাকতো না, তাই না? তো এই বিশ্বাস নিয়ে আমি সৌদি আরবে আসছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত। তো এখন হয়েছে বিকেলবেলা, তো আমি বিকেল থেকে এই ব্লগটা শুরু করলাম, যতটুকু পারবো ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে আমি ক্যামেরা ধরিনি সত্যি কথা, তো দুপুরে রান্নাবান্না করছি তবে রেকর্ড করিনি। তো এখন মেয়ে ঘুম থেকে উঠছে, মেয়েকে নাস্তা টাস্তা দিলাম। তো এখন আমি যেটা বানাবো সেটা হচ্ছে সাম্বোসার রেসিপি। তো সাম্বোসা কীভাবে বানায় আরাবিয়ান স্টাইলে সৌদি আরাবিয়ানরা, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব, তো দেখতে থাকেন। তো প্রথমত আমি মুরগির মাংসটা সিদ্ধ করে নেব, তো কিভাবে করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চোখ রাখেন আমার এই ভিডিওর মধ্যে, দেখতে থাকেন আমার আপুরা ভাইয়ারা। আর এখন যে সাম্বোসাটা আমি তৈরি করব সেটা হচ্ছে রামাদানের জন্য, ঠিক আছে? আমি এই সাম্বোসাটা একদম বানাইয়া সুন্দর করে ফ্রিজের মধ্যে সংগ্রহ করে রাখবো, তারপর রোজার মধ্যে বের করে করে তেলে ফ্রাই করে সবাই মিলে খাবো। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন, আমি জানি আপনারা লাইক দেন, তারপরও যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো সাথেই থাকেন, দেখতে থাকেন, আমি আমার কাজে চলে গেলাম। আমি যখন সৌদি আরবে দাম্মা মিয়ারফুটে আসলাম তখন আমি আমার জীবনও এরকম সৌদি আরাবিয়ান দেখিনি। যখন দেখি সাদা সাদা তোপ পরা হ্যাঁ পুরুষগুলো আমার সামন দিয়ে হাইটে হাইটে যাইতেছে, আমার ভিতর কেমন থমকে যাইতো ভয়ে, আমি একদম মানে পৃথিবীতেই নাই এরকম অবস্থা। আল্লাহ বিল্লাহ করতাম, আল্লাহ জানে কি হইব, কারণ ওই যে দেশ থেকে শুনছি সত্যি কথা, কিন্তু তারপরেও সাহস নিয়ে আসছি। তারপর যখন আমাকে যখন মানে মানে আমি যেহেতু এই বাড়িতে আসছি, সো আমি এয়ারপোর্টে গেছি, আমাকে গাড়ি দিয়ে এইখানে আনা হয়েছে। তারপরে যখনই আমি কোনো পুরুষ মানুষ দেখি তখনই আমার ভিতরে না একটা ভয় কাজ করে, মানে ওই জিনিসটা আমার মাথার মধ্যে ঘুরে। তো আমি যখন আমার ম্যাডামদের বাড়িতে আসলাম তখন আমার ম্যাডামদের বাড়িতেও সেম এরকম আমি ভয় ভয় পাইতেছি। মূল কথা হয়েছে আমি মানে যখন আমি নতুন তখন আমি আমার ম্যাডামের ভাই বাপ হাজব্যান্ড সবাইকে দেখে শুধু ভয় পাইতাম, কিন্তু যখন আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম আচ্ছা আমি কেন ভয় পেতেছি, এরা তো আমার দিকে ফিরেও তাকাইতেছে না। মানে আসলে কি জানেন, আমরা আমাদের বাংলাদেশের মানুষগুলো না মানে কেউ কিছু মনে করবেন না, আমাদের বাংলাদেশের
সবাই না আর কি, কিছু কিছু মানুষ আছে না জেনে না শুনে অগ্রিম কথা বলতে পছন্দ করে, কিন্তু আসলে একদম ঠিক না, কারণ যেগুলো আমরা শুনছি এগুলো সব মিথ্যা কথা। তো আমি সাম্বুসা বানানোর জন্য এই যে এখানে পেঁয়াজ কুচি নিছি, তারপরে টমেটো কুচি করে নিছি, তারপরে যেগুলো হয়েছে বাগদানস এগুলো আমি কুচি কুচি করে কেটে নিছি ধনিয়া পাতার মতো, আর এই যে এইখানে আমি মুরগির মাংস একদম সিদ্ধ করে নিছি। তো এগুলা এখন আমি হাত দিয়ে একদম জুড়ি জুড়ি করে কাটবো, সরি থুকু কাটবো না, মানে একদম হাত দিয়ে একদম ছোটো ছোটো করে, মানে হাত দিয়ে আর কি, মানে মাংসগুলো আর কি খোলা এরিমো। তো আমি এটা করে তারপর আবার আপনাদের সাথে কথা বলতেছি। তো পেঁয়াজ টিয়াজ সব কিছু আমি কেটে কুটে নিছি, আর এখন আমি এটা রান্না করব। প্রথমে আমি এই মুরগির মাংসের ভাজিটা করে নিই, কারণ এটাই হয়েছে মেন পদ্ধতি, ঠিক আছে? এটা আগে করে নিই, তারপরে বাকিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে ওই যে ওই দিনকে যে আমি চিজ দিয়ে যে সামোসা বানাইছিলাম সেম ওইরকমই, কিন্তু ওইটা হচ্ছে চিজ দিয়ে বানাইছিলাম, আর আজকে যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন দিয়ে বানাবো। অনেক সময় অনেক আপুরা এসে বলেন যে আপু প্রবাসে যেতে চাই, আপনার ওইখানে যেতে চাই, এগুলো বলেন। তো আসলে আপু আমি তো আনতে পারবো না, তবে হ্যাঁ আমি যেই ভাইয়াটার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম, আপনারা এই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন, উনি ছেলে মেয়ে সবাইকে আনে, এ পর্যন্ত অনেকের আনছে এবং আনতাছে, আর যতগুলো মানুষকে উনি আইনা দিছে সবাই অনেক ভালো আছে, অনেক ভালোভাবে কাজ করতেছে, অনেক ভালো আছে। সুতরাং আমি এই প্রবাসী ভাইয়ের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম, সবাই ওনার চ্যানেলে যাবেন, সাপোর্ট করবেন ওনাকে। আর আরেকটা কথা, এই ভাইয়াটাও কিন্তু একজন ইউটিউবার, আমাকে যারা ভালোবাসেন পছন্দ করেন আমার ভিডিওর এই মুহূর্তে যারা দেখতেছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করে একটা কথাই বলবো, এই প্রবাসী ভাইটাকে সবাই সাপোর্ট করেন। ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে রাখলাম, প্লিজ ওনার চ্যানেলে যাইবেন, ওনাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, কারণ একজন আরেকজনের পাশে দাঁড়ালেই কিন্তু সামনে এগোনো যায়, ঠিক আছে, আগাতে পারে আর কি। তো আমি চাই সবাই সবার পাশে দাঁড়াই, এটাই আর কিছু না। তো প্লিজ সবাই আমার এই অনুরোধটা রাখবেন, আমি এর আগেও একবার বলছিলাম কিন্তু কেউ কেউ করে নাই, তবে হ্যাঁ কিছু কিছু আপুরা ভাইয়ারা করছে, সবাই যে করে নাই তা না। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, এই প্রবাসী ভাইয়ের চ্যানেলে যাবেন, ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ওনাকে সাপোর্ট করবেন। আর ওনার আরেকটা কথা, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের পাশে দাঁড়াইলে তাহলেই সামনে ভালোভাবে এগোনো যায় এবং ভালো আর কি। তো আশা করি আমার ভাইয়ার আপুরা অবশ্যই আমার এই অনুরোধটা রাখবেন, সবাই এই প্রবাসী ভাইটাকে সাপোর্ট করবেন, ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনার পাশেই থাকবেন। তো এখন আমি রান্না করব, এই কি বলে সাম্বুসা বানানোর জন্য যে চিকেনটা রান্না করব সেটা করি, তো দেখতে থাকেন। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর ওই যে আদা রসুনের পেস্ট আমি কিন্তু আগেই দিয়ে দিছি, কারণ আমি তেলের মধ্যে ভেজে নিই তাহলে গন্ধ বলে না। আচ্ছা যেটা বলতেছিলাম, তো মূল কথা হইছে আমি যতটুকু দেখলাম অন্য অন্য বাড়িতে কেমন আমি সঠিক জানি না, তবে আমি আমার ম্যাডামদের বাড়ির কথা বলবো, আমার ম্যাডামের হাজবেন্ডের বংশ, তার বাপের বংশ, মানে ওনাদের মতো ভালো মানুষ আমি কোনো জায়গায় দেখিনি এক কথায়, মানে ওনারা এত ভালো মানুষ। কারণ আমি আজকে এই বাড়িতে 15 বছর শেষ করে প্রায় 16 বছরে পা দিমো আমি কাজ করতেছি, আমারে এত আদর করে মানে কি বলবো। আর সত্যি কথা বলতে আমি আজও পর্যন্ত দেখিনি আমার ম্যাডামের ভাইয়ে ম্যাডামের ভাই বোনের লগে আমগো সামনে কখনো একটা রোমান্টিক কথা বলছে, কখনো দেখিনি, এত মানে ভদ্র, এত ভদ্র। আমার ম্যাডামকেও দেখিনি তার হাজবেন্ডের সাথে কখনো মাখামাখি ঢলাঢলি বা আমাদের সামনে রেষারেষি কোনো দিন এরকম করতে আমি কোনো দিনও দেখিনি, মানে এক কথায় মানে ওনাদের মতো ভালো মানুষ নাই। তবে একটা কথাই বলবো, আরাবিয়ানদের রুচি অত খারাপ না, ঠিক আছে, যে তারা কাজের মেয়েদের দিকে নজর দিবে, কখনো না, তারা কাজের মেয়েদেরকে মা বোনের মতো দেখে। দেখেন কি বাতাস, বাতাসে গাছগুলো নড়াচড়া করতেছে আর যা সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ তবারকাল্লাহ। প্রচন্ড বাতাস বাহিরে, এই গাছগুলা যেভাবে লড়তেছে এতে করে বুঝতে পারতেছেন যে কতটা বাতাস, তাই না? বাহিরে তো এই আইসক্রিমটা নিয়েছি খাবো আর কি। তো আজকে যেহেতু আমি এই টপিক নিয়ে কথা বললাম, সো আমি এটা নিয়েই বললাম, সবচেয়ে বড় কথা হয়েছে কখনো কারো কান কথা শুনবেন না, না জেনে না শুনে কারো কেউ যদি কোনো কিছু বলে সেগুলো কখনোই শুনবেন না, কারণ ভালো মন্দ সব জায়গায় আছে
যারা এইগুলা বলতো আসলে তাদের মন মানসিকতাই নোংরা। আসলে একটা কথা বলবো কি জানেন, যে যেরকম সে আপনাকে তার ওই মন মানসিকতা নিয়ে কিন্তু দেখবে, ঠিক আছে? এটাই বাস্তবতা। আমি যদি ভালো হই তাহলে আপনাকে ভালো নজরে দেখবো, আর আমি যদি খারাপ হই তাহলে আপনাকে খারাপ নজরে দেবো, এটা একদম বাস্তবতা। তো যে যেরকম সে ওই রকম মন মানসিকতা নিয়েই চলাফেরা করে এবং মানুষকে দেখে, এটাই তো মূলত কথা। হয়েছে এই যে আমার ম্যাডাম সকালবেলা আমার বাসায় রেখে স্কুলে যাইতো গা, আমি আর আমার ম্যাডামের হাজবেন্ড, আমার ম্যাডামের পোলাপান, আমরা একটা খালি বাসার মধ্যে থাকতাম, কখনো দেখি নেই ওনার হাজবেন্ড খারাপভাবে তাকাইছে, বরঞ্চ মেয়ের মতো দেখছে আমাকে। তো আমার মুরগির মাংস রান্না করা শেষ, এখন সাম্বুসাটা বানাবো। তো প্রথমত এক দুইটা সাম্বুসা বানাই, আমি দেখাবো কিভাবে আমি বানাই। সিঙ্গারা যেরকম বানাই সেম ওরকমই, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার, তারপরেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানায়। আর আমি জানি আপনারা আমার থেকে খুব ভালো জানেন, ভালো পারেন, তারপরও আমি যেহেতু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, তো এই আর কি। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আমার আপুরা ভাইয়েরা। তো সাম্বুসা সবাই বানাইতে জানেন অনেক সুন্দর করে, তারপরে আমি আমারটা শেয়ার করতেছি, আমি একটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাই। তো মূলত কথা হয়েছে আমার ম্যাডামের হাজবেন্ড আমাকে তার মেয়ের মতো দেখে, মানে ওনারা অনেক ভালো মানুষ, মাশাল্লাহ তবারকাল্লাহ, অনেক ভালো। তো আমি যেই বাড়িতে থাকি ওনারা সবাই অনেক ভালো মানুষ, মাশাল্লাহ তবারকাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সবাইকে ভালো বুঝ জ্ঞান দেখ। আর আরেকটা কথা, কারো বিষয় কোনো কিছু না জেনে না শুনে বলা উচিত না, মানুষকে খারাপ মন মানসিকতা নিয়েও দেখাটা উচিত না, এগুলো ভালো না আসলে। তো যাই হোক, তো আমি এইভাবেই সবগুলা সামবুসা বানিয়ে নেব। আর যেসব আপুরা আমাকে প্রায় সময় বলেন, কিছু কিছু আপুরা সবাই না, যে আপু আমাদেরকে ওইখানে নেন বা আপনার ওই জায়গায় নেন, হ্যাঁ আপু আমি তো আনতে পারবো না, তবে আমি যে ভাইয়ার ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দিয়ে দিলাম ওই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন, ওই ভাইয়া এগুলার কাজ করে, উনি ছেলে মেয়ে সবাইকে আনে, এই এ পর্যন্ত যাদেরকে আনছে সবাই খুব ভালো পর্যায়ে আছে, ঠিক আছে? ওনার ইউটিউব চ্যানেলে লিঙ্কটা আমি দিয়ে দিলাম, সবাই ওনার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, ওনাকে সাবস্ক্রাইব করবেন, ওনাকে সাপোর্ট করে ওনার পাশে থাকবেন। তো এই যে দেখেন আমি এই যে বানা নিলাম, এটি হয়েছে চিকেন দিয়ে বানাইছি, আর কতগুলো বেশি হয়েছে আর চিকেন কম পড়ছে, তো আমি কি করছি জিবিন দিয়া বাকিগুলো বানায় ফেলাইছি, তাহলে আমার এগুলো বানানি হয়ে গেলো আর ফালানি গেলো না, এই আর কি। তো দেখেন আমার এগুলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে বলবেন, কমেন্টে বলতে ভুলবেন না। তো আমার এখন এগুলো পুরোপুরি কমপ্লিট, তো আমি এখন এখান থেকে কয়েকটা পিস ভাজবো। তো আজকেকার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। তো এই যে দেখেন আমি কিভাবে এগুলোকে সংগ্রহ করে রেখে দিলাম, আমি সবসময় ওই যে ফয়েল পেপারের বাটিগুলো আছে না ওগুলোর মধ্যে রাখি, কিন্তু এইবার আমার ম্যাডামে কিনে আনতে ভুলে গেছে, আমিও আর বলিনি, তো এইভাবে রেখে দিছি, তো সমস্যা নেই, এইভাবে ভালো থাকবে। তো এখন আমি ফ্রিজটা বন্ধ করে দেব। আর সবশেষে একটা কথাই বলবো, আপনাদের সবাইকে আমি অনুরোধ করে বলছি, আমাকে যারা ভালোবাসেন তারা সবাই এই ভাইয়ার চ্যানেলে যাবেন, ওনাকে সাপোর্ট করবেন, প্লিজ প্লিজ প্লিজ, কারণ একজন আরেকজনের পাশে দাঁড়াইলেই সামনে এগোনো যায়। তো আশা করি সবাই আমার অনুরোধটা রাখবেন, আমার ভাইয়ার আপুরা, ওনার আইডির লিঙ্কটা আমি আমার ভিডিওর মধ্যে মেনশন করে দিয়ে দিলাম। তো এই যে এগুলো হয়েছে, এই সাম্বুসাগুলো হয়েছে জিবিন, জিবিন দিয়ে বানাইছি, আর ওই ফ্রিজেরগুলো হয়েছে চিকেন দিয়ে বানাইছি। তো এগুলো সব রামাদান মানে রোজার মধ্যে একটা একটা করে ভাজবো, মানে যখন দরকার হবে তখন ভাজবো। আর দুইটা মুরগি, একটা মুরগি আমি রেখে দিছি আর একটা মুরগি রান্না করার জন্য রাখলাম, পরের দিন আর কি রান্না করব। তো মূলত কথা হয়েছে ভালো মন্দ দুনিয়াতে সব জায়গায় আছে, ঠিক আছে? ভালো মন্দ না থাকলে দুনিয়া থাকতো না, সুতরাং সব জায়গায় ভালো মন্দ আছে। সো আমার ম্যাডামের ভাই বাপ হাজবেন্ড ওনারা সবাই অনেক ভালো মানুষ, মাশাল্লাহ তবারকাল্লাহ। আর তো আমি এখন সাম্বুসাগুলো তেলের মধ্যে ভেজে নেই, আর কিছু কিছু আপুরা যারা আমাকে কমেন্টে বলেন যে আপু আপনার ওই বাড়িতে যেতে চায় আমাকে নেন, হ্যাঁ আমি তাদেরকে বলতেছি আর কি, যে হ্যাঁ আপুরা আপনারা হয়তো মনে করতেছেন যে আমি যে বাড়িতে থাকি এই বাড়িটাই ভালো আর অন্য অন্য বাড়ি হয়তো ভালো না, না আপুরা আপনাদের ভুল ধারণা, আমি যেই বাড়িতে থাকি এই বাড়িও ভালো অন্য অন্য বাড়িও ভালো, কারণ শুনেন
সৌদি আরবের মধ্যে প্রত্যেকটা বাড়িতে কাজের মেয়ে থাকে, দুইটা তিনটা পাঁচটা করেও কাজের মেয়ে থাকে, তাহলে প্রত্যেকটা মানুষই ভালো, ঠিক আছে? মূল কথা হয়েছে, যারা আসতে চান ভালো এজেন্সি ধরে আসবেন, ভালো অফিস ধরে আসবেন, বা কিংবা ভালো মানুষ ধরে আসবেন, ঠিক আছে? বাজে মানুষ ধরে আসবেন না তাহলে হবে, ভালো মানুষ ধরে আসবেন, ভালো জায়গায় পড়বেন। আমিও ঠিক এরকম ভালো মানুষ ধরে আসছি, এর জন্য ভালো জায়গায় পড়ছি। সো যারা যারা আসতে চান ওই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন, এই যে ভাইয়ার লিঙ্কটা আমি দিয়ে দিলাম, ওই ভাইয়ার ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন, দেখবেন অবশ্যই আমার মতো ভালো জায়গায় এসে পড়বেন আল্লাহর রহমতে। তো আমার এই যে এগুলো ফ্রাই করা শেষ, উঠে ফেলাইলাম, এখন আমি মুরগি দিয়ে যে বানাইছি ওগুলোও ফ্রাই করব। তো আমি যে এখন কিন্তু অনেক রাত রাত হয়ে গেছে, প্রায় 10টার উপরে বাজে। তো আজকেকার ব্লগটা কেমন লাগলো আমার আপুরা ভাইয়ারা সবাই কমেন্টের মাধ্যমে বলবেন। আর সবচেয়ে বড় কথা হয়েছে, মন মানসিকতা ভালো রাখতে হবে। মন মানসিকতা ভালো রাখলে, নিয়ত ভালো রাখলে, দেখবেন আল্লাহ তাআলা আপনার সব দিক দিয়ে ভালো রাখবে, এটাই হয়েছে সত্যি কথা। তো আমার এই যে সাম্বুসা ভেজে নেওয়া শেষ, আর আজকে সারাদিনে না আমার এত অলসতাপানা লাগছে বলার বাহিরে, সকাল থেকে ব্লগিং করি নাই, দুপুর বিকেল থেকে আর কি ব্লগিং করলাম, কিন্তু তারপর আমি কাজ করছি, কাজকে বাদ রাখিনি, যদিও একটু দেরি হয়েছে কিন্তু কাজ কমপ্লিট করছি, এই অবস্থা আর কি। তো আমার আপুরা ভাইয়ারা, আপনাদেরকে আমি বরাবর সবসময় জিজ্ঞেস করি কে কোথা থেকে আমার ভিডিও দেখেন, হ্যাঁ আপনারাও আমাকে বলেন। তো আপনাদের এই কমেন্টগুলা, এই কথাগুলো আমার ভীষণ ভালো লাগে, আমি সবসময় বলি আর বলবো, কারণ আপনারা আমার কাছে অনেক মূল্যবান, আপনারা আমার ফ্যামিলি, আপনারা আমার অনেক ভালোবাসার মানুষ, অনেক কাছের মানুষ, অনেক ভাল লাগে, খুবই ভালো লাগে। তো এই যে এখন 2 কাপ চা বানাবো, 1 কাপ আমার ম্যাডামরে দিমু, আর 1 কাপ আমি খাবো। আর এই দিক দিয়ে আমার ম্যাডামের বাচ্চার জন্য ডিম সিদ্ধ করে নিল। আচ্ছা আমি আগেই একটা কথা বলি, আমার ম্যাডামের পোলাপান কিন্তু একদম খায় না, ঠিক আছে? একদম খায় না। এখন আপনারা বলতে পারেন যে খায় না তাহলে কেন এগুলো দেন, দেখেন একটা মা সবসময় চায় তার সন্তানকে খাওয়াতে, তাই না? সো ট্রাই করি, আমরা খাক বা না খাক ট্রাই করি, আমরা দেই, কিন্তু ওরা খায় না, না খেলে ফেলে দেই, কিচ্ছু করার নাই। তো এখন আমি চাটা বানাই নিলাম, চাটা খাবো এখন। আর হ্যাঁ, আমি যদি কখনো মানে আমার মনের অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল মানুষেরই হয়, আর যে ভুল করে সে কখনোই ধরতে পারে না, সুতরাং তার ভুলটা অন্য জনে ধরা দেয়। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বা আমাকে বলবেন, কারণ আমি মানে আমি খুবই সাধারণ, খুবই সিম্পল, আর আমি না আপনাদের প্রত্যেকটা কথা অনেক মনোযোগ সহকারে শুনি, পড়ি, আপনারা যে কমেন্টে বলেন। এই যে অনেক ভাইয়ারা আপুরা আমাকে না করছেন যে মিউজিক দিয়েন না, বিশ্বাস করেন আমি শুধুমাত্র এই কারণেই মিউজিক দেই না, কিন্তু মিউজিক কিন্তু আমার অনেক ভালো লাগে, কিন্তু আমি দেই না কেন জানেন? শুধু আপনাদের জন্য, কারণ যেহেতু আমার ভিডিওগুলো আপনারা দেখেন, তাহলে অবশ্যই আপনাদের পছন্দগুলোকেই আমার প্রাধান্য দিতে হবে। কি আমি কি রাইট বলছি না সবাই কমেন্টে বলবেন। এখন হয়েছে রাতের বেলা, প্রায় 10টার উপরে বাজে। তো আমি এতক্ষণ সমস্ত কাজকর্ম করছি, আমার হাতটা ব্যথা হয়ে গেছে, এখন বিদায় নেওয়ার পালা। আমার ম্যাডাম আমার পাশে, আমার ম্যাডাম আমার পাশে আমার সামনে হাঁটতেছে, দুষ্টুমি করতেছে। তো সবাই ভালো থাকবেন, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। তো এখন আমি চা খাবো, এই যে বসে বসে আমার রুমে যে, তারপর আস্তে ধীরে চা খাবো।